হাইরে জীবন অনাদরে অবহেলায় সবুজ সতের জীবন শুকিয়ে যায় একটা সময় কত লোকজনের সঙ্গে জমিয়ে দিন কেটেছে তার ক্যামেরা লাইট অ্যাকশন দিনরাত শুটিংয়ে মেতেছেন দিনের পর দিন অভিনেত্রী বলেই হয়তো অনেক আত্মীয় স্বজনের কাছে বাড়তি আগ্রহের প্রিয় মানুষ ছিলেন তিনি সেই তাজিন আহমেদকে পৃথিবী থেকে বিদায় নিতে হলো পরিবার পরিজনদের মুখ না দেখেই আজ মঙ্গলবার বাইশে মে দুপুর বারোটায় তাজিন আহমেদের হার্ট অ্যাটাক হয় তাকে হাসপাতালে নিয়ে যান এক মেকআপ আর্টিস্ট তিনি তাজিনের সঙ্গেই নাকি তাজিনের বাসায় থাকতেন উত্তরার রিজেন্ট হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে এরপর বিকেল চারটা পঁয়ত্রিশ মিনিটে মারা যান এই অভিনেত্রী বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সঙ্ঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম মৃত্যুর খবর জানানোর পাশাপাশি দুঃখ করে নাসিম বলেন খারাপ লাগলো এই ভেবে যে মৃত্যুর সময় তাজিনের পরিবারের কেউ ছিলেন না তার পাশে এখন পর্যন্ত তাজিনের পরিবারের কারোর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি আমরা যোগাযোগের চেষ্টা করছি হাসপাতালে সন্ধ্যা পর্যন্ত লাশ রাখা হবে ইফতারের পর সিদ্ধান্ত নেব কখন কোথায় জানা ও দাফনের ব্যবস্থা করা হবে এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী তাজিন হাম্মেদ হঠাৎ করেই অভিনয় থেকে দূরে চলে গিয়েছিলেন গত বছর ববি হাজ্জাজের নতুন রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনে যোগ দিয়ে আলোচনায় এসেছিলেন পেয়েছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সম্পাদক পদ তার কর্মজীবন সম্পর্কে সবারই কম বেশি জানা আছে কিন্তু পরিবার পরিজন কোথায় খোঁজ নিয়ে খুব বেশি তথ্য উদ্ধার করা গেল না জানা গেল তাজিন আহমেদের পৈতৃক বাড়ি নোয়াখালী তবে ছোটবেলায় বাবাকে হারানোর পর পাবনায় নানার বাড়িতে বেড়ে উঠেন তিনি এরপর কৈশোরে চলে আসেন ঢাকায় মায়ের পৈত্রিক বাড়ি ছিল আদাবরে সেখানেই মানুষ হতে থাকেন পড়াশোনা করেছেন ইডেন মহিলা কলেজে ম্যানেজমেন্টে মাস্টার্স করেছেন তিনি পড়ালেখা শেষে শখের বসে শুরু করেন অভিনয় করেছেন সাংবাদিকতাও নাটক লিখেছেন টেলিভিশনে উপস্থাপনাও করেছেন তিনি একটা সময় নিজেকে সমৃদ্ধ করতে যোগ দিয়েছেন মঞ্চনাটকে কোথায় আছেন তাজিন আহমেদের মা বিশ্বস্ত সূত্রে জানা গেল এই অভিনেত্রীর মা এখন গাজীপুরের একটি বৃদ্ধাশ্রমে থাকেন তাজিন আহমেদ মাঝে মধ্যে গিয়ে দেখে আসতেন তার খালা মামারা আদাবরে থাকলেও তাদের সঙ্গে যোগাযোগ ছিল না তাজিনের দাম্পত্য জীবনেও খুব একটা সুখী হতে পারেননি তাজিন প্রথম জীবনে তাজিন আহমেদ ভালোবেসে বিয়ে করেছিলেন নাট্যনির্মাতা এজাজ মুন্নাকে বেশিদিন দিন টেকেনি সেই সংসার এরপর তিনি বিয়ে করেছেন মিউজিশিয়ান রুমি রহমানকে এই সংসারেও হয়তো ঝামেলা ছিল জীবন প্রদীপ নিবে যাওয়ার আগে দ্বিতীয় স্বামীকেও পাশে পেলেন না তাজিন শেষ জীবনে পরিবার পরিজন থেকে নিজেকে আড়ালে নিয়ে গিয়েছিলেন তাজিন আহমেদ প্রিয় আঙ্গিনা অভিনয়ের সঙ্গেও ছিল দূরত্ব অল্প কিছু প্রিয় মানুষের সঙ্গে যোগাযোগ হলেও সেটা মুঠো ফোন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সীমাবদ্ধ ছিল বেশ নীরবে নিভৃতেই কেটে গেল তার শেষ দিনগুলো সেগুলো যে বিষাদময় যাতনাময় ছিল তার প্রমাণ দেয় তাসিনের ফেসবুক স্ট্যাটাসগুলো এই তো ফুরিয়ে গেল সাদের জীবন আর কোনো অনুভূতি জ্বলবে না জ্বালাবে না কাউকে প্রয়োজনও পড়বে না আর বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ